তো চলো বন্ধুরা, জয় মা কালী। তো চলো এখন বেরিয়ে পড়েছি, ওখানে পুজো করতে যাবো বলে কটা বাজে থাকো। তো চলো দেখলে ওখানে নিচে পুজো হচ্ছে। রে নীল নীর জলোচনে তো বন্ধুরা, এখন আমাদের পুজো হয়ে গেছে, এই দেখো গোছ গাছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার নিচে জয় মা কালী, মা গো জয় মা। তো চলো বন্ধুরা, এখন মায়ের কাছে, সলা বাবার সোমেশ্বরের কাছে, মা মনসার কাছে শীতল দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই। তো চলো, বাড়িতে নারায়ণ ঘরে এসে শীতল দেওয়া হয়ে গেল, প্রচন্ড গরম করছে। নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে টাইম হচ্ছে এখন 9:15, আমি এখন বেরোচ্ছি। আমাদের মেনলি আজকে দুটো কাজ আছে, একটা যোগ্য আছে, যোগ্যতে এতক্ষণ চলে গেলে ভালো হতো, কিন্তু একটা প্রবলেম হয়েছে, একটা আমার কিছু সমস্যায় মা মারা গেছে, সেখানে আবার একটা তার আবার দশজন একটা দশার কাজ আছে, সেইটা এখন করাতে যাচ্ছি। এসে স্নান টান করে তারপর ওখানে যাবো, প্রায় যেতে যেতে 12টা বেজে যাবে, আর খুব রাগও করবে। তো চলো আগে চা বিস্কুটটা খেয়ে নিই, চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর বেরোবো। গাড়ি ফাড়ি কিছু বার করা হয়নি, তো অনেকখানি তাই চাপ হয়ে যাবে। তো চলো চড়বড় করে করি, যেমন যেমন হবে তোমাদের দেখাতে থাকছি, তোমার ভিডিওটি দেখতে হবে। আর আগেরবার দুর্গাপুজোর মানে আগের ভিডিওটা, দুর্গাপুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটাও। তো চলো ভিডিওটি প্রথমে দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ওখান থেকে চলে এসেছি, এসে এই স্নান করতে হলো, দশার কাজ ছিল। তো স্নান করে আবার কাপড় জামা পরে আবার বেরোবো, অনেক যোগ্যর কাজ আছে। তো চলো জব টপ করে যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। কি তো চলো বন্ধুরা, জয় মা কালী। তো চলো এখন বেরিয়ে পড়েছি, ওখানে পুজো করতে যাবো বলে কটা বাজে থাকো, 1টা বেজে গেছে। তো চলো জব টপ করে যাওয়া যাক, গিয়ে ওখানে কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, বাদ বাকি তার ভগবানই জানে। তো চলো যাওয়া যাক এখন, নিচে তো চলো দেখলে ওখানে নিচে পুজো হচ্ছে, আর এখানে কাকা চণ্ডীপাঠ করেছে, আমি এখানে শিব পুজো করলাম। তো চলো এবার নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে হোমে খুশি যদি বাড়িতে দেখাবো, নাহলে আবার হোম শেষ তো মানুষ দেখাবো। ওম হোম তারে, হোম হোম তারে, সবার রে নীল নীর জলোচনে, ত্রৈলোকৈক মোক্ষে দেবে কালিকা ঐ নমস্তুতে। হোম হোম তারে, হোম হোম তারে, পতালির পদে ঘোরে মুন্ডমালা প্রলম্বিতে, হর বিলম্ব দরে ভীমে কালিকা ঐ নমস্তুতে। হোম হোম তারে, নব যৌবন সম্পন্নে গজ কুম্ভকমাস্থানে, বাগেশ্বরী শিবে শান্তে কালিকা ঐ নমস্তুতে। তদেবা ৰাম
বাড়িতে নারায়ণ ঘরে এসে সেটল যা হয়ে গেল। প্রচণ্ড গরম করছে, এখানে পাখা চলছে, তাও কেন মনে হচ্ছে সে প্রচণ্ড গরম, কারণ গা হাত পা এসে সবজি ধোয়া হয়নি একটুখানি, দেখি একটুখানি গা হাত পা ধোবো। একটু গা হাত পা জল দেবো, ইয়ে করবো, দেখি গা হাত পা ধুয়ে একটুখানি তারপর বসবো, কারণ গরম করছে, যদি গা হাত পা না ধুই তাও একটু পুছে নেবো ভিজে গামছা দিয়ে। তো চলো এখন যেমন যেমন হবে তোমাদের দেখা দেখাচ্ছি, তোমার ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাড়িতে এসে একটু শুয়ে পড়েছো, দেখতে পাচ্ছি চৌমুখের অবস্থা কেমন। তো এখানে আমাদের এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিই। তোমাদের ভিডিও থেকে আমার একজন কমেন্ট করে জানাবে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, প্রথম দিয়ে ঘুম পেয়ে গেছে, খাওয়া দাওয়া সত্যি আর ভালো লাগছে না। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই একটি মানে শেয়ার করে দিও, এবং ভিডিওর কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে বিকেল 5টায় মানে নেক্সট ভিডিওতে, তো তখন ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, বাই বাই।